বন্ধুরা, আপনাদের আমি আরেকটি একটি রেসিপি শেয়ার করব, সেটা হলো ফুলকপি দিয়ে। কিন্তু ফুলকপি এটা কোনো তরকারিও না, ফুলকপির ডালনাও না, একেবারে রুটি দিয়ে খাওয়ার মতন একটা রেসিপি। চলুন তাহলে আপনাদের দেখাই কিভাবে আমি স্টার্ট করছি, চলুন। তো আসুন আমি রেসিপিটা শুরু করি, তার আগে আপনাদের দেখিয়ে নিই কী কী নিয়েছি আমি রেসিপিটা শুরু করবার জন্য। আমি আলু এইভাবে কেটে নিয়েছি আর ফুলকপিটা এইভাবে নিয়ে নিয়েছি, আর তার সাথে দেবো ওই আমি কুচানো আদা, লঙ্কা কুচি, টমেটো কুচি আর ধনে পাতা, আর এখানে যেটা আছে সেখানে আছে গোটা জিরে আর নুন, ব্যাস। আর তেল আমার আর কিছু লাগবে না, আমি এটা আজকে কোনো বাটা মশলা দিয়ে করব না, এটা সম্পূর্ণ বেশিরভাগ কোনো নিরামিষই, কিন্তু এখানে কোনো বেশি কোনো মশলা অ্যাড হবে না। চলেন তাহলে স্টার্ট করা যাক। আমি প্রথমে গোটা জিরেটা একটু শুকনো খোলায় ভেজে নিই, তো আমার জিরেটা শুকনো খোলায় ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো, তুলে নিয়ে এটাকে বেটে নেবো। ঠান্ডা হোক, তারপর আমি এটা গুঁড়িয়ে নেবো। এবার আমি কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলুটা আর ফুলকপিটা, এটা একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি এখন কিছু ফোড়ন দেব না, যদিও আমি গোটা জিরে দেব একটু, গোটা জিরেটা দিতে ভুলে গেছিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। এই আলুর সাথেই দিয়ে দিয়েছি। আমার আলু ফুলকপিটা প্রায় ভাজা হয়ে এসেছে, আমি আরেকটু ভাজা ভাজা করব। আপনারা বলতে পারেন হয়তো আমি বেশি নিরামিষ রান্না দেখাই, হ্যাঁ গরমকালে একটু মাছ মাংস খাওয়ার থেকে নিরামিষটা খেতেই বেশি ভালো লাগে, তাই না? আমি এখন গরমের মধ্যে একটু নিরামিষ আইটেমটা বেশিই করছি, তাই আপনাদের সঙ্গে ভাবি একটু নিত্য নতুন যদি শেয়ার করা যায়, আপনারাও করে খেতে পারবেন। তো ফুলকপিটা আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো আদাটা আর কাঁচা লঙ্কা কুচিটা। আমি এখানে কোনো হলুদ দেব না, এটাই কোনো হলুদ দেব না, এটা একটু সাদা সাদাই দেখতে ভালো লাগে। আর দিয়ে দেবো লবণ একটু। এখানে কোনো গুঁড়ো লঙ্কাও দেবো না, আপনারা কাঁচা লঙ্কাটাই দেবেন, যে ঝাল খেতে পছন্দ করেন একটু বেশি করেও দিতে পারেন, আমি বেশি ঝাল ভালোবাসি না, তার জন্য আমরা একটু সামান্যই ঝালটা দিই। আর নুনটা দেবেন স্বাদ মতন। তো আমার এগুলো দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি একটু বেশি জল দেব না এখানে, যদিও একটু আলু আর ফুলকপিটা সেদ্ধ হতে যেটুকুনি জল লাগে সেটুকুনিই দেব। এবার আমি একটু ঢেকে দেবো। তো এবার আমি দেখবো আমার ফুলকপি আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা চাপাটা তুলে। হ্যাঁ প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো, কারণ আমি প্রথমে টমেটোটা দিইনি, কারণ প্রথমে টমেটোটা দিলে ঘেঁটেও যেত আর আলুটা আর সেদ্ধ হতো না, তার জন্য এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আমি আরেকটু ঢেকে রেখে দেবো।
বন্ধুরা টমেটোটা বেশি কুচাবেন না, টমেটোটা একটু এইভাবেই রাখবেন, কারণ এই এই রেসিপি যেটা একটু গোটা গোটা থাকবে, কোনো কিছু ঘাটা হবে না। আমি এবার টমেটোটা দিয়ে একটু ঢেকে দেবো। তো আমার হয়ে গেছে, দেখুন এবার আমি ঢাকাটা তুলে দেখছি, জলটা পুরো টেনে গেছে, আর আমার ফুলকপি আলুও প্রায় সেদ্ধ, প্রায় কেন পুরোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দেবো উপর দিয়ে, আর ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটাও দিয়ে দেবো, ধনে পাতাটা একটু বেশি করে দেবেন। আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এটা নামিয়ে নেবো। তো হয়ে গেছে বন্ধুরা, আমি এটা আর ঘাটাঘাটি করব না, এটা এরকম গোটা গোটাই থাকবে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, আর এটা না ঢেলে নেবো। তো দেখলেন তো বন্ধুরা, আমার এই রেসিপিটা পুরো রেডি, আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর খেয়ে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি করে শেয়ার করবেন। তো আর এই নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।